আসসালামু আলাইকুম, স্বাগত জানাই সবাইকে ডক্টর হেলথ টিপস এর নতুন একটা পর্বে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায়। আমাদের আজকের বিষয়, মেয়েদের ঝুলে যাওয়া স্তন পুনরায় সৌন্দর্য ফিরিয়ে আনার কার্যকরী ঘরোয়া পাঁচটি উপায়। স্তনের আকৃতি নষ্ট হয়ে যাওয়া বা স্তন ঝুলে যাওয়া নারীদের জন্য অত্যন্ত বিবৃতিকর একটি সমস্যা। বয়স, ওজন, অসুখ, যত্নের অভাব, বাজে লাইফ স্টাইল ইত্যাদি নানান কারণেই স্তনের আকৃতি সৌন্দর্য নষ্ট হয়ে যায় বা ঝুলে যেতে পারে, যার কারণে দাম্পত্য জীবনেও দেখা যায় নানা সমস্যা। চলুন এবার আপনার কথায় আসি। কি ভাবছেন, আপনার স্তনের সৌন্দর্য বা শেপ নষ্ট হয়ে গেছে? পাঁচটি কৌশল আপনাকে ফিরিয়ে দেবে আপনার হারিয়ে যাওয়া সৌন্দর্য। আবার নিয়ম করে মেনে চললে স্তনের শেপ নষ্ট হওয়াও প্রতিরোধ করবে। এবার জেনে নেই সেই ঘরোয়া পাঁচটি উপায়। এক, জাদুকারী ফল অ্যালোভেরা। এই জাদুকারী উপাদানটি ত্বক টান টান করে স্তনের আকার উন্নত করে তুলতে খুবই কার্যকর। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ভেতর থেকে আপনার ত্বককে সুন্দর করে তোলে। অ্যালোভেরা থেকে ভেতরের জেল জাতীয় উপাদান বের করে নিন। এই জেল স্তনে মাসাজ করে মাখুন 10 মিনিট। এরপর আরও 10 মিনিট স্তনে এই জেল রাখুন। তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে 4-5 বার করুন কাঙ্ক্ষিত ফল পেতে। 2, ওজন খুব বেশি ওঠানামা হতে দেবেন না। যাদের ওজন খুব বেশি ওঠানামা করে তাদের স্তন খুবই দ্রুত শেপ হারিয়ে ঝুলে যায়। ওজনের খুব বেশি ওঠানামা হতে দেবেন না একেবারেই। ওজন কমিয়ে একদম স্লিম হয়ে গেলেন, তারপর আবার ওজন বেড়ে গেল আগের মতো, এমন ঘটতে থাকলে বয়সের অনেক আগেই স্তন ঝুলে যাবে। আপনি মোটা বা চিকন সেটার চাইতে জরুরি নিজের একটা নির্দিষ্ট ওজন ধরে রাখা, তাতেই স্তনের সৌন্দর্য থাকবে উন্নত। 3, প্রচুর পরিমাণে পানি পান ভীষণ জরুরি। শুধু স্তনের নয়, আপনার মুখেও বয়সের ছাপ প্রতিরোধ করতে পানি পান অত্যন্ত জরুরি। আমাদের দেহের কোষের বেশিরভাগই পানি, তাই শরীরে যখন পানির অভাব দেখা যায় খুব স্বাভাবিকভাবেই তখন ত্বকে বয়সের ছাপ পড়ে যায়, চামড়াটা ঝুলে যেতে থাকে, ত্বকে ঢোল পড়ে, সম্পূর্ণ ত্বকই মলিন, বিবর্ণ আর কুসকানো দেখা যায়। আর সবচাইতে বেশি এটা ভোগ করে আপনার মুখ ও স্তন। এই জন্য স্তনের গঠন সুন্দর রাখতে প্রচুর পরিমাণে পানি পান করা জরুরি। 4, খেতে হবে কিছু বিশেষ পুষ্টিকর খাবার। দ্রুত ওজন কমানো বা বাড়ানোতে যেমন স্তনের শেপ নষ্ট হয়ে স্তন ঝুলে যায়, তেমনই কিছু বিশেষ খাবার অর্থাৎ পর্যাপ্ত পুষ্টির অভাবে স্তন ঝুলে যেতে পারে। প্রতিদিন অল্প কিছু ব্যায়াম করার পাশাপাশি অবশ্যই একটি ব্যালেন্স ডায়েট মেনে চলবেন। নিজের খাদ্য তালিকায় প্রতিদিন রাখবেন ভালো পরিমাণে চর্বিহীন প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ শাকসবজি, অল্প কার্বোহাইড্রেট ইত্যাদি। এবং কিছু খাবার আছে যেগুলো প্রতিদিনই খাবেন, যেমন টমেটো, পেঁয়াজ, গাজর, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, রসুন ইত্যাদি। 5, আনার বা বেদানা। আনার বা বেদানা জাতীয় ফল স্তন থেকে বয়সের ছাপ দূর করতে দারুণ কার্যকরী। প্রতিদিন খাবেন আনার বা বেদানার রস। এদের বীজ থেকে যে তেল তৈরি হয় সেটাও স্তনের আকৃতি সুন্দর করে তুলতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। নিয়মিত স্তনে মালিশ করতে পারেন। সুতরাং আনার বা বেদানা স্তন সুগঠন করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মতামত অথবা ডক্টর হেলথ টিপসে পরবর্তী কোন বিষয়ে জানতে চান কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।